ইতিমধ্যেই রেমালের প্রভাব রেল চলাচলের ক্ষেত্রে যেমন দেখা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন বাতিল, তেমনি আরও একটি অন্য ছবিও দেখা যাচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে সতর্কতায়। সতর্কতা অবলম্বন করে রেমালের সতর্কতার জন্য লোহার চেন দিয়ে বাধা হচ্ছে ট্রেনের বগিগুলি, যেগুলি দাঁড়িয়ে থাকে সেই বগিগুলি যাতে ঝড়ের প্রভাবে গড়িয়ে না যায়, যাতে চলতে না শুরু করে, যাতে দুর্ঘটনা না ঘটে, বগিগুলিকে লোহার চেন দিয়ে বাঁধা হচ্ছে। আরও বিস্তারিতভাবে কথা বলবো, রণজিৎ রায় রয়েছে হাওড়া থেকে আমাদের প্রতিনিধি। রণজিৎ, অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা দেখা যাচ্ছে এই ছবিতে, কী কী ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ? দেখো, গতকাল থেকে যেমন রেমালের সতর্কতা জারি করা হয়েছে, হাওড়ার যে লঞ্চঘাটগুলো সেগুলো কিন্তু লঞ্চঘাট পরিষেবা সেগুলো কিন্তু একেবারে কাল বিকেল থেকে এবং সোমবার অবধি বন্ধ থাকবে, যেটা জানিয়ে দিয়েছে। এবং পাশাপাশি লঞ্চগুলোকে কিন্তু সেই দড়ি দিয়ে একের সঙ্গে একটির সঙ্গে আরেকটি একদম লাইন দিয়ে লঞ্চকে রেখে তাকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং সেই মর্মে কিন্তু রেলের পক্ষ থেকে কিন্তু সতর্কতা নেওয়া হয়েছে, কেন আমফান আয়লার মতনই রেমালের জন্য সেভাবে প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা কিন্তু হাওড়া যে শালিমার রেল ইয়ার্ড আছে সেখানে কিন্তু সমস্ত যে গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো সেগুলো কিন্তু একেবারে লাইনের সঙ্গে চেন তালা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং পাশাপাশি পাল দিয়ে লাগানো হয়েছে, যাতে কোনো রকম সেই ট্রেনগুলো না গড়িয়ে যেতে পারে। এবং সম্ভাবনা রয়েছে প্রবল বর্ষণ এবং তার সঙ্গে ঝড়, এই ঝড়ে কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকা ট্রেন সেগুলো কিন্তু গড়িয়ে যেতে পারে এবং তারপরে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ব্যবস্থা নিচ্ছে রেল এবং তারা কিন্তু সমস্ত ট্রেনগুলিকে মোটা শেকল দিয়ে কিন্তু সেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ যাতে কোনো রকম বা বিপত্তি না হয় এবং সেই ট্রেনগুলো হাওয়ার দাপটে না চলতে শুরু করে সেই দিকে নজর রেখে বড়সড় বিপদের হাত থেকে বাঁচাবার জন্য কিন্তু এই প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আজ রাত্রির থেকে কিন্তু প্রচুর লোকাল ট্রেন কাল সকাল 6টা অবধি কিন্তু সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপদে একেবারেই বলা যেতে পারে রবিবার শহরবাসী তারা কিন্তু ঘরে নিয়ে রয়েছে। এবং পাশাপাশি গঙ্গার পারে সতর্কতা জারি করা হচ্ছে, বিশেষভাবে মাইকিং করা হচ্ছে যাতে গঙ্গায় কোনো রকম আশেপাশে কেউ না থাকে বা কেউ যাতে গঙ্গায় না নামে সেদিকেও কিন্তু বিশেষ নজরদারি দেওয়া চলছে। ধন্যবাদ রণজিৎ।